তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ইউটিউবের জগতে এটা আমার প্রথম ভিডিও। আর কিছুদিন আমার চুলে প্রচুর প্রবলেম হচ্ছিল, চুলে দেখতে পাচ্ছ আমার কালার আছে চুলে, তার ফলে প্রচণ্ড চুলটা রাফ হয়ে যাচ্ছে, আর প্রচুর ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে, ড্যান্ড্রফ থেকে ইচিং প্রবলেম হচ্ছে, প্রচুর সমস্যা ভুগছি চুলে। তো আমি একটা নিজে একটা তেল তৈরি করি, কারি লিপস অয়েল, যেটা আমার প্রচণ্ড এফেক্টিভ লেগেছে এবং আমার তো প্রচুর উপকার হয়েছে, এবং আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি এই তেলটা, আর তোমাদেরকে ব্যবহারটাও দেখিয়ে দেবো আর তৈরি করাটাও দেখিয়ে দেবো। অবশ্যই সাথে থেকো, আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও তাহলে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো, অনেক 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 ভালোবাসা দিও। কিছু মনে করো না বন্ধুরা, অয়েলে পেঁয়াজ দেওয়ার জন্য পেঁয়াজের খোসাগুলো মানে পড়ে রয়েছে, আর পেঁয়াজটা চা পাতা আর কালো জিরার মধ্যে পড়ে গেছিলো, তাই ওরকম ছড়িয়ে গেছে, কিছু মনে করো না। যা আমি তেল দিলাম, অবশ্যই এটা কোকোনাট অয়েল দেবে। তারপর আমি কারি লিপস ভালো করে ধুয়ে কারি পাতাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, এবার ঠিক এইভাবে এগুলোকে ভাজা ভাজা করতে হবে। এবারে তখন আমি ভালো করে ভাজা ভাজা করে দিচ্ছি, আমি সরি করেছি পেঁয়াজগুলো মধ্যে কালো দিয়ে রয়েছে, পেঁয়াজগুলো আমি ভালো মতন করে দিয়ে দিলাম। এবার এবার কালো জিরে আর চা পাতা দিয়ে দিতে হবে, দিয়ে এবার ভালো মতন করে এগুলোকে ভালো ভাজতে হবে। একটা খুব এফেক্টিভ একটা অয়েল, তোমরা চেষ্টা করো, একদম অরিজিনাল খাঁটি যদি কোকোনাট অয়েল হয় তো খুব ভালো হয়, চেষ্টা করো অরিজিনাল খাঁটি কোকোনাট অয়েল নেওয়ার জন্য। দেখো বন্ধুরা, এবার আমার এই তেলটা ভালো মতন করে ভাজাভাজা হয়ে গেছে, এবার আমি তেলটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নামিয়ে নেব। তেলটা এবার আমি ভালো মতন করে ছেঁকে নেব। দেখো আমার তেলটা এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ভালো করে স্কাল্পে এগুলো ভালো করে ইউজ করে নেব। আমি তেলটা তৈরি করে ফেলেছি, তোমরা অবশ্যই সেটা দেখেছো, এবার কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। অবশ্যই তোমরা যদি চাও এটা ওভারনাইটে রাখতে পারো, আবার দু ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে পারো, ফিঙ্গারে নিয়ে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবে, ঠিক এইভাবে ভালো করে, খুব ভালো করে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে দু ঘন্টা তিন ঘন্টা রাখার পর তোমরা শ্যাম্পু করে নিতে পারো।